বন্ধুরা, নিয়ে এলাম কেন্টের একটা ওয়াটার ফিল্টার। ওয়াটার ফিল্টার আপনারা যারা বাড়িতে নর্মাল ওয়াটার ফিল্টার ব্যবহার করেন, আপনারা তাহলে সেটি ব্যবহার না করে কেন্টের এই নর্মাল ওয়াটার ফিল্টারটি ব্যবহার করতে পারেন। এর দামও বেশি না, 1600 টাকা দাম, কিন্তু এতে আপনার সমস্ত ব্যাকটেরিয়া থেকে শুরু করে সমস্ত ধুলি কণা জীবাণু সমস্ত কিছু এই ওয়াটার ফিল্টারটা পিউরিফাই করে দেবে। এই একটি ভিডিওতে আপনারা ফিল্টারটি লাগানোর সঠিক নিয়ম জানতে পারবেন ও ফিল্টার লাগানোর সময় কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন সেই নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক ভেতরে কী আছে। এটা হচ্ছে ওপরে ঢাকনা, এটা কার্বন ফিল্টার, এটা হলো ইউএফ মেমব্রেন, এটা মেন ওয়াটার জার, আর এটা হলো ওয়ারেন্টি কার্ড। আমি একে একে সব জিনিসগুলি টেবিলের উপর সাজিয়ে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন এই বাক্সের মধ্যে কি কি আছে। ফিল্টারের মধ্যে মোটামুটি এই জিনিসগুলো আছে। এটা হচ্ছে কার্বন ফিল্টার, এটার মধ্যে কার্বন আছে, ঠিক আছে। উপর থেকে জলটা বেরিয়ে কার্বনে প্রথমে ফিল্টার হবে, তারপরে এইটা হচ্ছে গিয়ে ইউভি মেমব্রেন। দেখো এটা কী করে ফিটিং করতে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কলার বেস, ওপরের বেস, ঠিক আছে। উপরে ঢাকনা দিয়ে কিছুই না, এইভাবে বসিয়ে দিতে হবে, এইভাবে বসিয়ে দেবো। এইটাতে একটা সিরিঞ্জ দিয়েছি, এই সিরিঞ্জে 30 ml জল, 30 ml জল দিয়ে আমাকে ফ্লো এইদিকে এইখান থেকে পুশ করে আমাকে এইভাবে 30 ml জল এখান থেকে বার করে দিতে হবে, তারপর এটা আমি ব্যবহার করতে পারবো। এইটাকে এবার আমরা তলায় ফিট করে দেবো। এই তলায় ফুটো আছে, তলায় একটু টাইট করে ফিট করবো যাতে লুজ না হয়। এই তলা দিয়ে যদি লিকেজ হয় তাহলে বুঝতে হবে যে এইখানে ঠিকঠাক লাগানো হয়নি। মাঝের বেসটা বাক্সে পড়েছিল, এইটাকে এখানে লাগাতে হবে। কলটা আমাকে লাগাতে হবে, কলের যেটা আছে রাবার আছে, এই রাবারটা দুটো রাবারের দুই দিক ড্রামে দুই দিকে থাকবে, রাবারটা এই মাথায় থাকবে। এরপর এটাকে টাইট দিলাম, শেপ থাকলে ব্যাস, ঠিক আছে। এটা দিয়ে এইভাবে অন করা যায়, এইভাবে পুরোপুরি কাজ হয়ে গেলে এই মুখটা আছে, মুখটা দিয়ে আটকে রাখা যায়। এবার আমি একটা এক্সট্রা পাওয়ার সুইচ নিচ্ছি, এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে কয়লা আছে, ঠিক আছে। এটার মধ্যে এই যে ইউভিটা আছে, এই যে ভেতরের যে ইউভিটা সেটার মধ্যে আছে, আর এইটা হচ্ছে এইখানে। এইটা কোথায় লাগানো হয়, ঢাকনাটা খুলতে হয়, এটা পাল্টে ওই দুটো খুলে এখানে লাগিয়ে দিতে। আর এই যে কালো যেটা আছে সেটা এই ঢাকনাটা খুলে এটা খুলে এর ভেতরে লাগাতে কার্বন। এইটাকে খুলবো কিভাবে, এইটাকে খুলতে হলে আমাকে এর ভেতরে একটা এইরকম একটা রেঞ্জের মধ্যে একটা দিয়েছে, এইখানে তলায় এটা প্রেশার দিতে হবে, তলা দিতে তাহলে এটা বসানোর সময় সেরকম টাইট করে আটকাতে হবে, নাহলে কিন্তু এটা জল লিকেজ করবে। আমি এদিক করে সাজিয়ে দিলাম, বসিয়ে দিলাম। আমাদের এই ওয়াটার ফিল্টারের ইনস্টলেশন কমপ্লিট। এবার এটাতে জল ভরুন আর মনের আনন্দে জল পান করুন।
এই ফিল্টারের সাইজ 10 লিটার। আপনার বাড়িতে যদি একজন কি দুজন সদস্য থাকে তাহলে অনায়াসে এই ফিল্টারটি কিনে নিতে পারেন, আর বাড়ির সদস্য যদি বেশি হয় তাহলে এর বড় মাপের ফিল্টারটি কিনে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম এলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই ফিল্টার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে আবার নতুন ভিডিওতে। গুড বাই।